গুড ইভিনিং স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের হয়তো মনে প্রশ্ন আসছে, মিস কেন গুড ইভিনিং বলছি? কারণ আমি ক্লাস যখন স্কুল থাকতে নিতাম তখন গুড আফটারনুন বলতাম। এখন যেহেতু আমি বাসা থেকে ক্লাস করাচ্ছি, এখন প্রায় সন্ধ্যার সময় হয়ে গেছে, তাই আমরা বিকালটা টাইমটাকে জন্য আমরা কি বলছি, গুড ইভিনিং বলছি। আমি আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, বাসায় নিরাপদেই আছো। মিসও ভালো আছি। আমরা ক্লাস শুরু করার আগে কিছু কথা একটু বলতে চাই। উপরওয়ালার অশেষ কৃপায় আমরা এখনও সুস্থ আছি, এবং দিন দিন যে হারে করোনা বেড়ে যাচ্ছে সে হারে কিন্তু মানে কি আরও ভয়ানক হয়ে উঠছে এই মহামারী রোগটা। জানি না আমরা কখন সামনাসামনি সবাই একত্র হতে পারবো, আবার সেই তোমাদের সাথে হাসি খেলেভাবে আমরা ক্লাসে সামনাসামনি বসে ক্লাস নিতে পারবো, সেটা মিসও বলতে পারছি না। উপরওয়ালার কাছে আমাদের কাছে সবসময় তার কাছে প্রার্থনা থাকবে, যে যেখানে আছে সবাই যাতে সুস্থ শরীরে থাকে এবং নিরাপদেই থাকে, ঠিক আছে? এবং এই করোনা মহামারী থেকে যাতে আমরা তাড়াতাড়ি কি কাটিয়ে উঠতে পারি, এবং আমাদের আগে যেভাবে আমরা ক্লাস করতাম সেভাবেই কি যাতে ফিরে যেতে পারি। তারপরও আমাদের কিন্তু পড়ালেখা কিন্তু বন্ধ নেই। হ্যাঁ, বন্ধ যেহেতু নেই, আমি আশা করছি তোমাদেরকে বুঝাতে পারছি যে তোমাদের প্রতিদিন ভিডিও ক্লাস যাচ্ছে, ভিডিও ক্লাসের মাধ্যমে উইকলি স্টাডি প্যাক যাচ্ছে, তোমরা পড়াগুলো অবশ্যই দেখে দেখে সবাই বাসায় শেষ করবে, এবং যেটা বুঝবে না সেটা অবশ্যই ফোনের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে তোমরা আমাদেরকে নক দেবে, আমরা সলভ করে দেব। কারণ পরীক্ষার সময় কিন্তু পরীক্ষা হয়ে গেছে, তোমরা দেখেছো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা পরীক্ষা দিয়েছো, বার্ষিক পরীক্ষাটাও কিন্তু যদি স্কুল কোনোভাবে না খুলে তাহলে আমরা ওভাবেই নিয়ে নেবো, এবং তোমাদের মৌখিক পরীক্ষা আমরা নিচ্ছি। মৌখিক পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারছি তোমরা কারা ক্লাস দেখছো এবং কারা ক্লাস দেখছো না। সো এখন থেকে এই বার্ষিক পরীক্ষার জন্য তোমরা টপিকগুলো একটু জোর দাও। আর আজকে যে ইংলিশ সেকেন্ড পেপারে ক্লাস নিচ্ছি, ইংলিশ সেকেন্ড পেপারে এখন আমরা গ্রামাটিক্যাল পার্টে খুব ধীরে ধীরে আস্তে আস্তে নতুন নতুন কিছু গ্রামার যাচ্ছি। এই ক্লাসগুলো সবসময় তোমরা আমার সাথে সাথে করবে এবং সাথে সাথে দেখবে, যতবার তোমাদের দেখা প্রয়োজন ক্লাসগুলো থেকে যাচ্ছে সেগুলো তোমরা ওই টপিকগুলো বুঝে দেখতে পারছো। তো আজকে গত ক্লাস আমি ভয়েস চেঞ্জটা ধরেছিলাম, আজকে ভয়েস চেঞ্জের আমরা ভিতরের দিকে আস্তে আস্তে ডিটেলসে যাব। তো আজকে প্রথম ক্লাসে আমরা ভয়েস চেঞ্জে যেটা করব, আমরা গত ক্লাসে পড়েছিলাম ভয়েস চেঞ্জ কত প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভের সাথে পরিচিত হয়েছি, প্যাসিভের সাথে পরিচিত হয়েছি। সো অ্যাক্টিভ প্যাসিভ আমাদের চেনা হয়ে গেছে, এখন আমরা ভয়েস চেঞ্জের মানে ভয়েস চেঞ্জের পরিবর্তনটা সেন্টেন্স আকারে দেখব। সেন্টেন্স পাঁচ প্রকার আমরা জানি। প্রথম যে প্রকারের মধ্যে আসছে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হ্যাঁ বোধক এবং না বোধক ক্ষেত্রে দুটা মিলেই গঠিত হয়, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। আমরা এগুলোর এক্সাম্পল দেখে আজকে এগুলো প্র্যাকটিস করব। তাহলে আবার প্রথম কোয়েশ্চেন হচ্ছে, দেখো তোমরা একটু খাতায় খুলে সেটা একটু লিখো। দ্য ম্যান ওয়াচেস দ্য হাউস, দ্য ম্যান ওয়াচেস দ্য হাউস, দ্য ম্যান ওয়াচেস। এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা রাইট ফর্ম অফ ভার্বসে পড়েছিলাম, থার্ড পার্সন হচ্ছে দ্য ম্যান, এবং ওয়াচের সাথে অ্যাজ বাই ইয়েস যুক্ত হচ্ছে অ্যাজ বাই ইয়েস দ্য হাউস। এখানে আমার সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান, অবশ্যই এটা অ্যাক্টিভ আসছে, আমাকে প্যাসিভ করতে হবে। ওয়াচেস দ্য হাউস, দ্য হাউসটা হচ্ছে অবজেক্ট। প্যাসিভ করার সময় অবজেক্টটা কিসে আসবে, সাবজেক্ট হবে দ্য হাউস। তাহলে অবশ্যই টেন্সটা একটু খেয়াল রাখতে হবে, এটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখানে ওয়াচেস, ওয়াচের সাথে আমি অক্সিলারি ভার্ব কী ইউজ করবো, ইজ। আর আমি প্যাসিভ ভয়েস করার সময় বলেছি অবশ্যই ভার্বটা মূল ভার্বটা কী হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। তাহলে ওয়াচের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়াচ, দ্য ম্যান ইজ ওয়াচ, ওয়াচড, একটা বাই যুক্ত হয় বাই দ্য ম্যান। আশা করছি এটুকু তোমরা বুঝতে পেরেছ। অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্য ম্যান ওয়াচেস দ্য হাউস, মানে দ্য হাউস ইজ ওয়াচড বাই দ্য ম্যান। তাহলে দ্য ম্যানটা এখন অবজেক্ট হয়ে গেছে। আশা করছি একটু অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা আরও এক্সাম্পল হয়ে চলে আসছি, একটু লিখা হলে তোমরা তুলে নাও, আমি মুছে দিব। তারপর দুই নম্বরে আসো, হি কলস ইউ, হি কলস ইউ। এখানে ইউটা হচ্ছে অবজেক্ট, তাহলে ইউ আর কি হবে, ইউ আর কলড বাই হিম। ওকে, ইউ হির পরিবর্তে কি হয়ে যাচ্ছে, হিম হচ্ছে, ইউ আর কলড বাই হিম। আই অ্যাকসেপ্টেড দিস হিজ প্রপোজাল, অ্যাকসেপ্টেড পাস্ট ফর্মে আছে, তাহলে পাস্ট
past form এর জন্য কি আসবে was where আসবে তাহলে his proposal was accepted by me I এর পরিবর্তে কি হয়ে যাচ্ছে me হচ্ছে he এর পরিবর্তে কি হচ্ছে him হচ্ছে clear আরো কয়েকটা করি assertive sentence তারপর আসো he will invite me এখানে এটা কোন ফর্মে আছে অবশ্যই will আছে future tense তাহলে I will be একটা be যুক্ত হবে invited পরিবর্তে কি হবে invited past participle form invited by him okay I will be invited by him you are fencing the garden তাহলে the garden is এখানে আর আছে অবশ্যই প্রেজেন্ট ফর্ম একটা CING যুক্ত আছে তাহলে বিং আসবে ING এর জন্য কি আনতে হবে পাস প্যাসিভ ভয়েস করার জন্য বিং আনতে হবে ফেন্সড FENCHED ফেন্সড বাই ইউ ওকে দ্য গার্ডেন ইজ বিং ফেন্সড বাই ইউ আবার বলছি দেখো হি উইল ইনভাইট মি মিটা আমার অল সাবজেক্ট হয়ে কি হয়ে যাচ্ছে আই উইল বি ইনভাইটেড বাই হিম ইউ আর ফেন্সিং দ্য গার্ডেন ইজ বিং ফেন্সড বাই ইউ আশা করছি অ্যাসার্টিভ সেন্টেন্সটা তোমাদের কাছে এখন ক্লিয়ার হয়েছে এখন আমরা পরের সেন্টেন্স চলে আসছি ইন্টারোগেটিভ একটু তুলে নাও দেখো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি বলছে জানি প্রশ্নবোধক বাক্যকে কি বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে অবশ্যই একটা কোয়েশ্চন মার্কস থাকবে শেষে তাহলে অ্যাক্টিভের মধ্যে কি আছে দেখো ডোন্ট উই এনজয় এ পিকনিক এটা প্রেজেন্ট ফর্মে আছে আমাকে আবার প্যাসিভ করার জন্য অবশ্যই সেটাই ওই অক্সিলারি ভার্বটা এখানে আনতে হবে তাহলে ডোন্ট উই এনজয় এ পিকনিক তাহলে কি বলছে এটা প্রেজেন্ট ফর্ম মানে ইজেন্ট আসবে ইজেন্ট এ পিকনিক এনজয়টা কি ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে এনজয়েড বাই আস ওকে ইজেন্ট এ পিকনিক এনজয়েড বাই আস ওকে তারপর আছে হু কলস বা ডিডেন্ট আই কল ইউ তাও একই রকম ডিড আছে ডোন্টটা প্রেজেন্ট ফর্মে ছিল ডিডেন্টটা হচ্ছে পাস্ট ফর্ম তাহলে আমি কী লিখবো ওয়াজেন্ট পাস্ট ফর্মের জন্য অক্সিলারি ভার্ব কী আসবে ওয়াজ ওয়ের আই এর জন্য অবশ্য ওয়াজ বসবে ওয়াজেন্ট কী হবে ওয়াজেন্ট ইউ আর কল্ড বাই মি ইউ ওয়াজেন্ট ইউ কল্ড বাই মি আয়ের পরিবর্তে কি হয়ে যাচ্ছে মি হয়ে যাচ্ছে আশা করছি একটু বুঝতে পারছো তোমাদের জন্য একটু কঠিন হচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু তারপরেও আমাদেরকে যত আমরা প্র্যাকটিস করবো তত এটা আমাদের কাছে ইজি হয়ে যাবে তো দুইটা লিখেছি আরও কয়েকটা করছি তাহলে এটা দেখো হু কলস মি কে আমাকে ডাকছে হুর পরিবর্তে এখানে প্যাসিভ করার সময় বাই হুম বসবে কি আসবে বাই হুম এম আই কল্ড যেহেতু প্রেজেন্ট ফর্ম তাহলে এখানে কি আসবে এম মির জন্য আই এম আই কল্ড একদম সোজা আমি আবার বলছি যদি হু থাকে অ্যাক্টিভ করার সময় প্যাসিভ করলে এখানে বাই হুম একটা ওয়ার্ড বসবে বাই হুমের পরে এবার আয়ের পরিবর্তে এম বসেছে অক্সিলারি ভার্বটা এম আই কল্ড তারপর আবার বলছে হু ক্লোজেস দ্য ডোর কে দরজাটি বন্ধ করেছে তাহলে বাই হুম দ্য ডোরের জন্য কি আসবে ইজ আসবে ইজ দ্য ডোর ক্লোজড ইডি যুক্ত হচ্ছে একদম সোজা ইন্টারোগেটিভ সেন্টেন্স খুব ইজিলিভাবে করা যায় তোমরা যদি রুলসগুলো মনে রাখো কিসের পরিবর্তে কী বসছে তাহলে এগুলো করা কোনো ব্যাপার না একটু তুলে নাও দেখো ইজ হি কুকিং দ্য ফুড হ্যাঁ এখানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে তাহলে কী লিখবো ইজ দ্য ফুড বিং আইএনজিটা সবসময় বলেছি আইএনজি থাকলে বিং আসবে বিং কুকড বাই হিম ওকে তাহলে বিং এর জন্য আমরা কী আনবো অবশ্যই আইএনজি থাকলে আমরা কী আনবো বিং আনবো ঠিক আছে এটা একটু তুলো এখন আমি তোমাদেরকে বাসায় কিছু করার জন্য SW দিচ্ছি একটু লিখে নাও উইল ইন এক নম্বর হচ্ছে উইল হি নট কেয়ার আস দুই হচ্ছে ডু ইউ বিলিভ হিম
3 নাম্বার হচ্ছে হি মে ডু দা ওয়ার্ক 4 নাম্বার হচ্ছে ইউ ক্যান টেক দা মানি চারটা লিখো আরো কয়েকটা দিব তারপর দেখো হু ক্যারিড দা ব্যাগস 5 নাম্বার 6 হচ্ছে আই সাপোর্টেড দ্যাম 7 হচ্ছে হি উইল ইনভাইট মি 8 নাম্বার হচ্ছে হি কলস ইউ ওকে আশা করছি এগুলো তোমাদের লেখা শেষ আর এই এইচ ডব্লিউগুলো আমি অ্যাসারটিভ এবং ইন্টারভিউ সেন্টেন্সের উপরে ভিত্তি করে দিয়েছি এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে আজকের যে ক্লাসটা আমি করিয়েছি ওখানে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছি সেটা তোমরা দেখে এই এক্সারসাইজগুলো করবে আশা করছি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো যদিও না বুঝে থাকো তাহলে ক্লাসটা তোমরা রিভিউ আবার ভিডিও লিংক থেকে দেখে নেবে ঠিক আছে সবাই ভালো থাকবে বাসায় নিরাপদেই থাকবে ধন্যবাদ।